হ্যালো, দ্য স্টুডেন্ট অফ ক্লাস সিক্স। দেখো, এর আগের ভিডিওয় তোমরা 19 অধ্যায়ের অঙ্কগুলো দেখেছো, অর্থাৎ সময়ের পরিমাপ যেগুলো ছিল সেগুলো তোমরা দেখেছো। আজকে আমরা চলে এসেছি নতুন এক অধ্যায়, 20। তার 20 অধ্যায় রয়েছে বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা। তাহলে বৃত্ত কি, বৃত্ত মানে কি কি জিনিস থাকে বৃত্তের মধ্যে, সেগুলা আজকে আলোচনা করা হবে। সেটা এখানে রয়েছে যে বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা। তাহলে দেখো কি কি রয়েছে, বৃত্ত কাকে বলে সেইটা প্রথমে আমরা জেনে নিই। তাহলে দেখো, প্রশ্ন করা হয়েছে যে বৃত্ত কাকে বলে। উত্তর দেওয়া আছে, একটি মাত্র বক্ররেখার দ্বারা কোনো সমতল ক্ষেত্র এমনভাবে সীমাবদ্ধ হয় যে ওই ক্ষেত্রের পরিস্থিত মধ্যস্থিত কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে বক্ররেখাটির ওপর অবস্থিত সকল বিন্দুর দূরত্ব সমান হয়। তাহলে এখানে কী বলা আছে যে কোনো, এখানে বক্ররেখা, একটি বক্ররেখা বলছে, একটি মাত্র বক্ররেখা দ্বারা কোনো সমতল ক্ষেত্র এমনভাবে সীমাবদ্ধ হয় যে ওই ক্ষেত্রের মধ্যস্থিত কোনো একটি নির্দিষ্ট বিন্দু, এই যে দেখতো এটা হচ্ছে বৃত্ত। তাহলে এই যে এই বিন্দুটা বলেছে, এই বিন্দুটা হচ্ছে কেন্দ্রবিন্দু। তাহলে সেটা বলেছে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে, তাহলে এই যে নির্দিষ্ট বিন্দু রয়েছে, এই নির্দিষ্ট বিন্দু থেকে বক্ররেখাটি, অর্থাৎ এই যে বাঁকা রেখা রয়েছে, এই বাঁকা রেখাটি, বক্ররেখা হয় বাঁকা, তাহলে এই বাঁকা রেখাটি যেটা রয়েছে সেই বক্ররেখাটির ওপর অবস্থিত সকল বিন্দুর দূরত্ব সমান, অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত যে দূরত্ব হবে, এইখান থেকে এইখান পর্যন্ত সেই দূরত্ব হবে, আবার এইখান থেকে এইখান পর্যন্ত ওই একই দূরত্ব হবে, এইখান থেকে এইখান পর্যন্ত একই দূরত্ব, অর্থাৎ দূরত্ব যেখানে আমরা স্পর্শ করাই দূরত্বটা একই থাকবে। তাহলে সেটা বলা হয়েছে যে দূরত্ব সমান হয়, তবে ওই ক্ষেত্রকে বলা হয় বৃত্ত। তাহলে একে বলা হয় বৃত্ত। এরপর পরের প্রশ্ন দেখো, বৃত্তের কেন্দ্র কাকে বলা হয়। তাহলে বৃত্তের কেন্দ্র কোনটা? উত্তর, বৃত্তের মধ্যস্থিত নির্দিষ্ট বিন্দুকে বলা হয় বৃত্তের কেন্দ্র। অর্থাৎ এখানে বলে দিয়েছিল কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে বক্ররেখাটির উপর, তাহলে এই যে নির্দিষ্ট বিন্দু বলা আছে সেজন্য বলা হয়েছে যে বৃত্তের মধ্যস্থিত নির্দিষ্ট বিন্দুকে বলা হয় বৃত্ত। এই যে এটা হচ্ছে নির্দিষ্ট একটা বিন্দু, আর এই বিন্দুকে কেন্দ্র করে বক্ররেখাটি ঘুরছে, তাহলে এটা হচ্ছে কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র আমি এখানে দেখে দিয়েছি তীর চিহ্ন দিয়ে, আর বৃত্তটা গোল সেটা আমি দেখে দিয়েছি। এরপর দেখো পরের প্রশ্ন রয়েছে বৃত্তের পরিধি কাকে বলে। তাহলে বৃত্তের পরিধি কি, তাহলে দেখো বৃত্তের পরিধি কাকে বলে, অর্থাৎ বৃত্তের পরিধিটা কি জিনিস সেটা। তাহলে দেখো এখানে আমাদের উত্তর রয়েছে, যে বক্ররেখার দ্বারা বৃত্তের ক্ষেত্রটি সীমাবদ্ধ তাকে বৃত্তের পরিধি বলা হয়। তাহলে এই যে বৃত্তের পরিধি, এটা হচ্ছে বৃত্তের পরিধি, এ পি বি আর এই টোটালটা হচ্ছে আমাদের বক্ররেখা। তাহলে এই বক্ররেখাকে বলা হয় বৃত্তের পরিধি, অর্থাৎ এখানে লিখে দিচ্ছি এ পি বি আর পরিধি, এটা হচ্ছে আমাদের পরিধি। এরপর দেখো পরের প্রশ্ন, বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কোন জিনিসটা, দেখো উত্তরে, বৃত্তের কেন্দ্র থেকে, যে বৃত্তের যে কেন্দ্র আছে সেই কেন্দ্র থেকে, অর্থাৎ এই যে বৃত্তের এই বিন্দুটা রয়েছে এই বিন্দুটার থেকে, এই কেন্দ্র থেকে পরিধির উপরিস্থিত, এই যে পরিধি রয়েছে সেই পরিধির উপরিস্থিত উপরে যে কোনো বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। যে কোনো বিন্দুর সংযোজক রেখাংশ, অর্থাৎ যেখানে যুক্ত হয়ে যাচ্ছে কোনো একটা রেখা, কেন্দ্র থেকে কোনো একটা রেখা যদি টানা হয় তাহলে ওই বৃত্তের যে পরিধি, পরিধির পর্যন্ত যুক্ত যেখানে হচ্ছে সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। দেখো এখানে দিয়ে দিয়েছি, তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা কেন্দ্রবিন্দু। তাহলে কেন্দ্রবিন্দুর থেকে একটা সরলরেখা টানা হয়েছে, এখানে স্পর্শ করেছে, তাহলে বৃত্তের পরিধিকে, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এইটুকুটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এরপরের প্রশ্ন দেখো, তাহলে এরপরের প্রশ্ন কী বলা হচ্ছে যে বৃত্তের ব্যাস বলতে কী বোঝায়। তাহলে বৃত্তের ব্যাস কোনটা, এটা বৃত্তের তো ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম, তাহলে বৃত্তের ব্যাস কোনটা।
উত্তর বৃত্তের কেন্দ্রগামী যে রেখাংশ বৃত্তের কেন্দ্রগামী কেন্দ্রগামী এই যে এখানে কেন্দ্র রয়েছে এই কেন্দ্রগামী অর্থাৎ এইখান থেকে এইখান চলে আসে যদি তাহলে সেটা বলছে কেন্দ্রগামী যে রেখাংশ বৃত্তের পরিধিস্থ দুটি বিন্দুর পর্যন্ত বিস্তৃত তাকে বলা হয় ব্যাস দুটি বিন্দু পর্যন্ত অর্থাৎ এই যে কেন্দ্র এই কেন্দ্র থেকে এইদিকে একটি বিন্দু রয়েছে এইদিকে এই এই বিন্দুগুলো যদি স্পর্শ করে তাহলে তাকে বলা হয় আমাদের ব্যাস অর্থাৎ এখানে যদি আমি এখানে এ বি নাম আর এখানে বি নাম দিই তাহলে এ বি যে সরলরেখাটি রয়েছে কেন্দ্রের উপর কেন্দ্রের উপরেই হওয়া যায় কেন্দ্রের থেকে একটি যদি নিচে চলে আসে তাহলে কিন্তু ওটা আমাদের ব্যাস হবে না তখন জ হয়ে যাবে তাহলে এই এ বি আমাদের সরলরেখাংশ হচ্ছে আমাদের বৃত্তের মানে ব্যাস তাহলে দেখো বৃত্তের ব্যাস তোমরা বুঝতে পারলে কোনটা এরপর দেখো বৃত্তের যে বলতে কি বোঝায় তাহলে বৃত্তের যে জিনিসটা কি এর আগে মানে বৃত্তের ব্যাস আলোচনা করতে গিয়ে আমি যেখানে বললাম যে বৃত্তের কেন্দ্রের যেটা সরলরেখা থাকে তার একটু নিচে যদি হয়ে যায় তাহলে তার যে হয়ে যায় তাহলে সেই যে জিনিসটা কি দেখো উত্তরে বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হয় যে যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হয় অর্থাৎ বৃত্তের উপর যেটা আছে সেই পরিধির উপর যে কোনো দুটো বিন্দুর স্পর্শ যদি করা হয় তাহলে তাকে বলা হয় যে যেমন এইখানটা যে রয়েছে এখানে যেটা আমরা নাম দিয়ে দিচ্ছি এ আর এখানে নাম দিচ্ছি বি তাহলে এটা হচ্ছে আমাদের এ বি এখানেও হতে পারে বা এই কেন্দ্র মধ্য দিয়ে যদি চলে যায় তাহলে কিন্তু ব্যাস হয়ে যাবে কেন্দ্র একটু নিচে বা একটু উপরে যদি থাকে তাহলে কিন্তু জে হয়ে যাবে অর্থাৎ এখানে যতগুলো টানবো আমরা প্রতিটা জে হয়ে যাবে আর এই যে কেন্দ্র আছে কেন্দ্রের যে কেন্দ্রগামী অর্থাৎ কেন্দ্র মধ্য দিয়ে যদি কেন্দ্রের উপর দিয়ে চলে যায় তাকে তা বলা হয় জে কিন্তু বৃহত্তম জে এটা হচ্ছে জে ওটা ঠিকই ব্যাস যেটা আমরা ব্যাস বলি সেই ব্যাসটা হচ্ছে বৃহত্তম জে আমরা যেটা ব্যাস বলছি সেই ব্যাসটা বৃত্তের ব্যাস হচ্ছে বৃহত্তম জে তাহলে এখানটা কিন্তু ব্যাস বৃত্তের বৃহত্তম জে বলা হয়েছে তাহলে ব্যাস হচ্ছে আমাদের বৃত্তের বৃহত্তম ব্যাস তাহলে বৃহত্তম জে হচ্ছে এর থেকে আর বড় জে আমরা পাব না একটু নিচে যদি জল আসে তা কিন্তু তার থেকে ছোট হয়ে যাবে এরপর দেখো প্রশ্ন বৃত্তচাপ কি তাহলে বৃত্তচাপ কোন জিনিসটা উত্তরে বৃত্তের পরিধির যে কোনো এখানে কেটে দিয়েছি যে কোনো অংশকে বলা হয় বৃত্তচাপ যে কোনো অংশকে বৃত্তচাপ এই যে বক্ররেখাটা যেটা বৃত্ত আমাদের এখানে কেন্দ্র তো এই কেন্দ্র থেকে যে বক্ররেখাটা নেওয়া হচ্ছে এটাকে বলা হয় আমাদেরকে বলা হয় বৃত্তচাপ এটাকে বলা হয় বৃত্তচাপ তার যে কোনো অংশ হতে পারে এখানে আমি নাম দিয়েছি এ পি বি তাহলে এই এ পি বি হচ্ছে আমাদের চাপ বৃত্তচাপ তাহলে এই এ পি বিটা হচ্ছে আমাদের বৃত্তচাপ এরপর দেখো বৃত্তকলা এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে বৃত্তকলা কি উত্তর কোনো বৃত্তের কোনো বৃত্তচাপ কোনো বৃত্তের কোনো বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ বৃত্তের ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয় তাহলে দেখো কোনো বৃত্তের কোনো বৃত্তচাপ যে এই যে চাপ এই চাপটা বলা হচ্ছে এই কোনো একটা চাপ ও দুটি ব্যাসার্ধ অর্থাৎ এর আগে যেটা আমি দেখেছি ব্যাসার্ধ সেখানে এই যে দেখে দিয়েছি এখানে একটা বৃত্ত এঁকে দিয়েছি এই বৃত্ত অঙ্কন করে এখানে জিরো হচ্ছে আমাদের কি এই যে শূন্য এখানে জিরো যেটা সেই জিরোটা হচ্ছে আমাদের কি বৃত্তের কেন্দ্র তাহলে কেন্দ্র থেকে বৃত্তের উপর যেখানে স্পর্শ করবে সেটা হবে আমাদের কি ব্যাসার্ধ হবে তাহলে এইখান থেকে এ পর্যন্ত ও এ আমাদের একটা ব্যাসার্ধ আবার ও বি অপর একটি ব্যাসার্ধ আর এই যে এইটুকুটা রয়েছে এইটুকুটা হচ্ছে আমাদের বৃত্তচাপ তাহলে এটার এই যে মাঝখানের অংশটা এটা হচ্ছে বৃত্তকলা দেখো আমি বড় বৃত্ত এঁকে সবগুলো প্রায় দেখিয়েছি আমি দেখো বড় বৃত্তটা তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে হচ্ছে আমাদের বৃত্ত একটা রয়েছে গোল মতো বৃত্তটা রয়েছে বৃত্ত মানে তো গোল ফুটবলের মতো তাহলে দেখো এখানে পি কিউ আমাদের হচ্ছে জে
পিকিউ জে, এটা পরিষ্কার করে আমি দেখিয়ে দিয়েছি। পিকিউটা হচ্ছে আমাদের জে বৃত্তের। এরপর দেখো এখানে রয়েছে আমাদের ও বিন্দু, হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে কেন্দ্রবিন্দু। ও বিন্দুটা হচ্ছে এখানে, ও বিন্দুটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। তাহলে এই কেন্দ্রগামী যে মানে ইয়াটা রয়েছে সরলরেখাটা, তাহলে এটাকে কী বলা হবে, এ বি। তাহলে এ বি হচ্ছে আমাদের ব্যাস। আর এইখান থেকে ও আর সি যেটা রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আর এখানে রয়েছে আমাদের বৃত্তকলাতর ও আর ও এস। আর এই যে আর এস যে বৃত্তচাপটা রয়েছে, এই ভিতরের যে অংশটুকুটা, সেই অংশটুকুটাকে বলা হয় আমাদের কী বলা হয়, এটা হলো বৃত্তকলা। আর বৃত্তচাপ কোনটা, এই যে কিউ বি সি এই যে এইগুলো আসছে, এটাকে বলা হয় বৃত্তচাপ। আর এই টোটালটা যেটা আছে বক্ররেখার দ্বারা যেটা মানে বৃত্তটা তৈরি হয়েছে, সেটাকে বলা হয় পরিধি। তাহলে এইটার দ্বারা তোমরা আশা করি বুঝতে পেরেছো কোনটাকে পরিধি বলা হয়, কোনটাকে জে বলা হয়, কোনটাকে বৃত্তচাপ বলা হয়, কোনটাকে কেন্দ্রবিন্দু বলা হয়, কোনটাকে ব্যাস বলা হয়, কোনটাকে ব্যাসার্ধ বলা হয়, কোনটা বৃত্তকলা বলা হয়, কোনটা পরিধি বলা হয়। আশা করি তোমরা বুঝেছো তোমাদের এই অধ্যায়ে এই জিনিসগুলাই বিশেষ ইম্পর্ট্যান্ট, এইগুলা বেশি আলোচিত হয়েছে তোমাদের অধ্যায়ে। তোমরা এগুলো ভালোভাবে পড়বে, মুখস্থ করবে, ভালোভাবে রপ্ত করবে, কোনখানে কী জিনিস এরকম চিত্রটা এঁকে তোমরা নিজেরা মানে চিহ্নিত করবে যে কোনটাকে কী বলা হয়। তারপরে এর পরের ভিডিও আমি তোমাদের যে অনুশীলনী রয়েছে, অর্থাৎ কষে দেখি কুড়ি, সেই অনুশীলনীর অঙ্ক মানে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে করে দেওয়া হবে। আর তোমরা যারা নতুন যোগ দিয়েছ আমার চ্যানেলে তারা, এবং যারা আগের থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই লাইক দিবে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবে তোমার মতামত।